তোমাকে আমার বড় পেজও শেয়ার করে দিই তোমার আইডি। এটা আমি নষ্ট করে ফেলছি বাট লিখছু আপু ইয়া দেখো হ্যাঁ তোমার পেজ একটু মানে আপু হচ্ছে কি মেহেদি দেওয়া তো নিখুঁত হয় ওকে যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংকস অ্যান ফর জয়নিং যারা জয়েন করতেছো থ্যাংক ইউ আমি জানি আমার লাইভে ভিউ ডাউন হয়ে গেছে ভিডিও করে আপলোড করতে হবে দিদি দেখো আমি এইভাবে বসে আছি এটা বোঝা যাচ্ছে কিনা আবার হ্যালো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো কেমন দেখা যাচ্ছে বালের মতো কমেন্ট করে কি মজাটা পাইলে আমি লাইভে প্রতিদিন আসি না আমি বালের মতো চেহারা হইলে আমি তোমার থেকে 10 গুণ বেশি পপুলার বুঝতে পারবে তো তুমি বালের চেহারা নিয়ে আমি আমার বালের চেহারা অনেক কিছু করে ফেলছি তুমি তাও করতে পারো না বাদ বাইরে করে বসে বসে খাইতেছ থ্যাংক ইউ আমি লাইভে আসি না আমার ফেসবুক থেকে মনু ফেলে সেই জন্য আমি আসি না বাট এই যে আপুর ইয়ার জন্য আসছে আমিও মানে আমার লাইভে তুমি ভিউ হবে না বুঝছো আপু আমি ইয়ে করবো ভিডিও আপলোড করে দেবো ভিডিও তো ভিউ হয় না জানি না আমার পেজে কি নিয়েছে এটা যেখানে আমার ভিউ অলমোস্ট না লোয়েস্ট থাকতো 3K এখন আমার ভিউ 1K তেও যায় না বুঝতে আমার লাইফে কত ইফেক্ট করছে একটা জিনিস ওকে অবহেলিত মানুষ তো বাবা মা তোর পয়দা করছে এগুলো দেখতে তো বাড়ি গেলে কী করবে তো মেনলি আমি যেটার জন্য আসছি তোমরা হচ্ছে আপু হয়তো বা দেখতে পারছো আপু কোনো বুকিং নেই তাই না ওকে আপু হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট আপু হচ্ছে তোমার একজন হেনা আর্টিস্ট মানে তোমার হচ্ছে মেহেদি আর্টিস্ট উনি হচ্ছে বুকিং নেয় দেন হচ্ছে তোমাদের হোম সার্ভিসও দেয় আমার কাছে আমি তোমাদেরকে মেহেদি ডিজাইন দেখাই লিটারালি সুন্দর হয়েছে অনেক আজকে আমার আম্মু বেশি তারিফ করছে না আম্মুর কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আর আমার কাছে ভালো লাগছে বিকজ কাজ হচ্ছে অনেক নিখুঁত করে হয় না যে দেখা যারা অনেক কিছু ওরকম না আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আজকে আমাকেই মনে হয় কয় ঘন্টা লাগিয়ে দিছে আপু 12টা থেকে 4টা পর্যন্ত যাচ্ছে আমাকেই দিছে 4টা হাত ধরে মানে একটু টাইম নিয়ে কাজ করো যাতে ভালো হয় কাজটা তাড়াতাড়ি করলে হয় কি কাজটা সুন্দর হয় না হয়তো বা তোমার প্রিভিয়াস অনেক কাজই দেখছো ঈদের আগে কেন মেহেদি ওকে এটা হচ্ছে তোমার অর্গানিক মেহেদি এই মেহেদি হচ্ছে তোমার ঈদের 3 দিন বা 2 দিন আগে দিতে হয় নাহলে রং আসে এটা হচ্ছে তোমার 72 না 80 এরকম ঘন্টার ভিতরে রং আসে মানে এইটা তুমি 2 দিন পরে রং দেখবে মানে ঈদের দিন এখন না ধরো ঈদের দিন প্রপার একটা রং আসবে একদম কালো হয়ে যাবে হাতটা একদম কালো হয়ে যায় সো এই জন্য আমরা 2 দিন আগে দিই যাতে হচ্ছে ঈদের দিন আমাদের প্রপার রংটা আসে এই জন্য আমরা অর্গানিক মেহেদি অনেক সেফ তোমাদের হচ্ছে হাতের জন্য হার্মফুল না এটা যদি তোমরা চাও যে আমরা অর্গানিক মেহেদি দিব তোমার হচ্ছে আপুদেরকে বললে আপনারা নিয়ে আসবে জাস্ট তোমার টাকাটা দিয়ে দিলেই হবে আমার হাতে দিচ্ছি চিনি চিনি আর হচ্ছে তোমার লেবুর রস দিবা আর হচ্ছে তোমার 2 দিন হাতে মানে 2 দিন বলতে কি আজকে আমি সারাদিন পানি লাগাইতে পারবো না হাতে কালকে আমি পানি লাগাইতে পারবো না এত কষ্টে আমরা ওয়াশরুমে যাই যখন এই মেহেদি লাগাই বিকজ লিটারালি তোমার 2 দিন কোনো পানি না লাগাইলে তোমার হচ্ছে 3rd ডেতে একদম রং চলে আসে কালো কালারের তোমরা এবার অনেক জিনিস হচ্ছে কি মেহেদি দিছে এত কালো হয়ে গেছে আজকে ময়দা কম হয়েছে কেন ভাইয়া আপনি যদি বলেন আমি তখনই ময়দা বেশি দিব তা তো কোনো কথা না ডিপেন্ডস করে আমার মনের উপর যে আমি ময়দা কতটুকু দিব কতটুকু দিব না ছবি তুলো
এই মেহেদি কোথায় কিনতে পাচ্ছ? তোমার পেজে যদি কেউ অর্ডার দিতে পারে, ওকে, এই মেহেদি যদি তোমরা অর্ডার দিতে চাও তাহলে আপোর পেজে নক করলে পারবা। অর্গানিক মেহেদির প্রাইস কত থেকে শুরু হয়? একশো থেকে শুরু হয়। আজকে লিটারালি আমি মেকআপ করার টাইম পাই না, বিকজ আমি আপুর আজকে শুট করে দিছি, তো ভাবলাম যে একটু হালকা করে সাজি, বাট এত সুন্দর লাগতেছে যে হালকা সাজি, এখন থেকে হালকা সাজিয়ে দিব। আমি ফাউন্ডেশন লিটারালি ইউজ করিনি, ফাউন্ডেশন না ইউজ করে ভালো মতো এরকম করো। এই পার্ট দেখো, আমি মাত্র মানে শুট করে আসছি, শুট আর ভিডিও করে আসতে যে আমার পুরো একটা মেহেদি চলে গেছে, বাট আমি যদি পানি না লাগে তাহলে রংটা আসবে, জাস্ট এখন ডিপেন্ডস করতেছে যে আমি কতটুকু পানি লাগে। আপু আজকে অন্যরকম সুন্দর লাগতেছে, কাজল দাও তো এর জন্য হয়তো একটু ভালো লাগতেছে। তোমরা দেখলাম যে বাঙালি মানুষের কাজল অনেক কিছু পছন্দ করে, মনে করে ইনোসেন্ট লাগে, একটা কিউট ভাইব নিয়ে আসে, সুন্দর লাগে। আসলে আমার নাম বলো, হাই এলিমা, ওকে আমি আরেকবার দেখাই দিতেছি তোমাদের। অনেক সুন্দর হয়েছে আপুর মেহেদির ডিজাইনটা, আরো সুন্দর করে দিছিল এটা, বাট এটা উঠে গেছে। সুমাইয়া তাহসিন, তাহলে ভাবো আমার মুখটা কত সুন্দর, কিছু মেকআপ না করলেও 2 কেজি মেকআপের মতো লাগে, হালকা দিল, এটাই হচ্ছে আমার ফেস। মেকআপ করবা কিভাবে, আরটা দাম তো বেশি, তোর কেমন গরিব মনে হয়? আমি আপেল আদনা লেচু, হ্যাঁ আমি তোমাকে চিনছি। আবার কেন জানি মানুষ কোনো কিছু বললে মানুষের নাম টাম সব কিছু ভালো মতো মনে থাকে। জিমাম ইবনে সালুরাবা, আপনি কি চান আপনার একটা সাইবার ক্রাইমে কোনোভাবে চলে যান, দেন আপনাকে বাস দেওয়া হোক, নিজের বাস নিজে কে ডেনে আপনি বলেন। থ্যাংক ইউ তাহমিনা চৌধুরী প্রীতি, ও মাই গড, ফেক আইডি, আমার আইডি থেকে কে কমেন্ট করবো? মেহেদির গন্ধটা হচ্ছে তোমার মুভের গন্ধ, কজ এগুলো অর্গ্যানিক মেহেদি তো কিছুদিন থাকার জন্য একটু মুভ টুভ মানে কিছু একটা দিছে, মেহেদির গন্ধটা এত জোস মানে মুভ কেউ মেখে দিছে হাতে। হাই আমিরুদ্দিন হামজা, হাই সাবা ইসলাম, ওকে আমি আবার দেখাই একটু মানে ছুটে দেখো। কাইন্ডলি অর্গ্যানিক মেহেদির জন্য আপুর পেজটা ভিজিট করো, আর যদি মেহেদির বুকিং দিতে চাও সেক্ষেত্রেও ভিজিট করতে পারো। আল্লাহ হাফিজ।